ফেসবুকে প্রথমবারের মতো এটা আমার লাইভে আসা মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব দামান বরকাতুল আলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মিয়ারে হক কিনা এ বিষয়ে তিনি কিছু সংশয় ইদানিং উপস্থাপন করছেন তো যার কারণে এটা জরুরি মনে করলাম যে তার সংশয়গুলোর বিষয়ে কিছু কথাবার্তা এখানে আলাপ আলোচনা করব যেহেতু তিনি কিছু প্রশ্ন ছড়ে দিয়েছেন বিশেষ করে তার সর্বশেষ লেখায় তিনি লিখেছেন যা আমাদের কওমি অঙ্গনের ইয়াং স্কলার সম্মানিত ওলামা ভাইদের কাছে আমার নিম্নোক্ত প্রশ্নগুলোর জবাব পেলে আমি আপনাদের যে কারো বাসায় বা মাদ্রাসায় এক টেবিলে আলোচনায় বসতে চাচ্ছি বসতে সম্মত আছি আশা করি উত্তরগুলো পেলে আপনাদের পারস্পরিক আমাদের পারস্পরিক দূরত্ব কমে যাবে ইনশাআল্লাহ তো যেহেতু তিনি একটা দাবি জানিয়েছেন যে বিষয়ে তিনি বসতে রাজি আছেন যদিও আমার প্রস্তাব ছিল ভার্চুয়ালি বসা কারণ কোনো অফিসে অথবা আলাদা কোথাও গিয়ে বসাটা এই মুহূর্তে একটু জটিল ব্যাপার যেহেতু এক একদিন এক এক জেলায় সফর তিনিও ব্যস্ত আমিও ব্যস্ত সব কিছু মিলিয়ে তো এটা সহজ হতো তো সেই হিসাবে এখন আমার উদাত্ত আহ্বান থাকবে যে বিষয়ে তিনি যে কোনো জায়গায় থেকে ভার্চুয়ালি কানেক্টেড হবেন যাতে করে জাতি জিনিসটা স্পষ্টভাবে জানতে পারে দেখতে পারে তো এখন তিনি যে প্রশ্নগুলো তুলেছেন বিশেষ করে তার লাস্ট পোস্টের মধ্যে তিনি পাঁচটা প্রশ্ন এনেছেন তো সবগুলো প্রশ্ন থেকে এটা স্পষ্ট আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আমরা মিয়ারে হক বলতে কি বুঝাই এ বিষয়টাই তিনি বুঝেন না এবং না বোঝার কারণে তিনি এই আপত্তিগুলো উত্থাপন করেছেন যদি বুঝতেন তাহলে সেই ক্ষেত্রে আপত্তিগুলো ওনার মাথায় আসতো না তো যে কোনো জিনিস খণ্ডন করার আগে জরুরি হলো এর হাকিকতটা বোঝা তো একটা স্পষ্ট বিষয় তো এটা যে মিয়ারে হক পরিভাষাটা নতুন কিন্তু এর হাকিকতটা পুরনো যেমন তাসাউফ শব্দটা নতুন কিন্তু তাসাউফের হাকিকত বলতে আমরা যা বুঝাচ্ছি জিনিসটা পুরনো কোরআনে তাজকিয়া বলতে যা বোঝানো হয়েছে হাদিসে এহসান এবং সুলুক বলতে যা বোঝানো হয়েছে আমরা তাসাউফ বলতে একই জিনিসকে বুঝাচ্ছি হ্যাঁ এখন ভ্রান্তপন্থীরা তারা কখনো তাসাউফ বলতে ভিন্ন কিছু বোঝায় শিরিক এবং বেদাতের বিভিন্ন কাজ সেটার দায় তাদের কিন্তু আমরা যখন তাসাউফ শব্দকে ব্যবহার করি তখন তো এই শব্দটাকে সেই অর্থে ব্যবহার করি কোরআনে তাজকিয়াকে যে অর্থে ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে এহসান ও সুলুককে যে অর্থে ব্যবহার করা হয়েছে একইভাবে নামাজ এটা কোরআন হাদিসের কোনো শব্দ না কোরআন হাদিসের শব্দ হলো সলাত কিন্তু এখন আমি যদি নামাজ বলতে হুবহু সেই হাকিকত বোঝাই কোরআন যেটাকে সলাত বলতে বুঝিয়েছে তা আপত্তি করার কোনো কারণ নেই তো এখন মেয়ারে হক বলতে আমরা আসলে কি বুঝাই মেয়ারে হক বলতে আমরা বুঝাই যে ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আদব আখলাকের ক্ষেত্রে আফকারের ক্ষেত্রে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছেন মানদণ্ড এমনকি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত কিসের জন্য বলা হয় এই শব্দ থেকেও তো বিষয়টা স্পষ্ট শুধু আহলে সুন্নাত বললেই তো চলত কিন্তু আহলে সুন্নাতি ওয়াল জামা এই যে হাজার বছরের অধিক সময় ধরে এই পরিভাষাটা চলে আসছে এখন সুন্না মানে তো স্পষ্ট সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ কিন্তু জামাত মানে কি এখানে জামাত মানে তো আর জামাত ইসলামই না আহলে সুন্নাতি ওয়াল জামাত মানে ইয়ানি জামাতে সাহাবা তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি তার সাহাবিদেরকে অনুসরণ করি তাদের উভয়কে আমরা মানদণ্ড মনে করি জামাতে সাহাবাও মানদণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জন্য মানদণ্ড এই মানদণ্ড যে আমরা নিজেদের থেকে নির্ধারণ করেছি এমন তো না কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস এবং এই হাদিসটা জানে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না তিনি বলেন বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে আমার উম্মত ভাগ হবে 73 দলে তাদের সবগুলো দল যাবে জাহান্নামে মাত্র একটা দল বাদে জিজ্ঞাসা করা হলো তারা কারা আল্লাহ রাসূল স্পষ্ট বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি অর্থাৎ যারা আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শের উপরে আছে তো এই হাদিস থেকে তো স্পষ্ট যে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মানদণ্ড সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জন্য মানদণ্ড উপরন্তু কোরআন যেখানে সাহাবীদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও সূরা বাকারা আয়াত 137 যদি লোকেরা সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে তো ঈমানের ক্ষেত্রে রব্বুল আলামিন যদি তাদেরকে মানদণ্ড বানান তাহলে আমলের ক্ষেত্রে তো অবশ্যই তারা মানদণ্ড হবেন অন্যান্য ক্ষেত্রে মানদণ্ড হবেন তো এখন মানদণ্ড তো আমরা ঘোষণা করি না রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করেছেন একইভাবে আল্লাহ তাআলা আরো জানান ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে তার সামনে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে এবং মুমিনদের পথ ছাড়া ভিন্ন পথের অনুসরণ করবে এখানে রাসূলের বিরুদ্ধাচরণ করা মানে সুন্নার বাইরে যাওয়া এটা তো স্পষ্ট কিন্তু পরে আবার আলাদা করে
এখানে মুমিনদের পথের বাইরে যাবে, মুমিনদের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করবে। কথা কেন বলা হচ্ছে, তার মানে হলো এখানে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানদণ্ড দেওয়া হচ্ছে আর সাহাবায়ে কেরাম, কারণ একটা মূলনীতি হলো আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরযুল কামিল। কোনো একটা শব্দ সাধারণভাবে ব্যবহার করা হলে এর দ্বারা যাদের মধ্যে এটা পরিপূর্ণতা আছে তাদেরকেই মৌলিকভাবে বোঝানো হয়। তো সেই হিসাবে মুমিনিন দ্বারা এখানে সাহাবায়ে কেরাম নিঃসন্দেহ উদ্দেশ্য। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ইজমাকে এখানে দলিল বানানো হচ্ছে এবং স্পষ্ট বলা হচ্ছে যে তাদের এই পথ বাদ দিয়ে অন্য পথ যারা অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে ফিরে আমি তাকে সেদিকে ফিরাবো এবং তাকে জাহান্নামে পৌঁছে দেব। তা সুতরাং দুটোকে আলাদাভাবে বলা মানেই তো এটা স্পষ্ট ব্যাকরণের আলোকে। আল আতফু ইয়াকতাযি আত-তাগায়ুর, একটার সাথে আরেকটাকে যখন আতফের মাধ্যমে জোড়া দেওয়া হয় এবং ও ইত্যাদি, যে যারা আল্লাহ রসুলের সুন্নার অনুসরণ করবে না আবার সাহাবিদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ করবে, তো এই মাঝখানে এবং আনার মানেই হলো আগেরটা আলাদা পরেরটা আলাদা। তো এই সমস্ত কারণে কোরআনের বহু দলিল থেকে, হাদিসের বহু দলিল থেকে এটা স্পষ্ট। এখন তিনি যেই পয়েন্টটা টেনেছেন, আসলে বিভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যক্তিগত কিছু মত অথবা কারো কোনো ভুল ত্রুটি সামনে এনে তিনি দেখাতে চেয়েছেন যে না, সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, আউযুবিল্লাহি মিন যালিক। তো এখন এই ব্যাপারে কথা হলো যে এরকম ব্যক্তিগত মতকে টেনে এনে তিনি যদি বলতে চান যে না, সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, তাহলে তিনি আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বা মেয়ারে হক মানবেন কীভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কিছু বিষয় তো প্রকাশিত হয়েছে যেটা তার সঙ্গে একান্তই খাস, যেমন এগারোটা বিয়ে করার বিষয়, আরও একাধিক বিষয় যে বিষয়টা একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাস। তো এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়ারে হক মানার মানে এটা হয় যে প্রতিটা বিষয়ে হুবহু তার অনুসরণ করা, তাহলে এগারোটা বিয়ে কি তারা করবে? হ্যাঁ, বলবে না যে এই বিষয়ে ভিন্ন দলিলের আলোকে তো এটা বোঝা যায় যে এই বিষয়ে আমাদের জন্য চারটা বিয়ে সর্বোচ্চ করা যাবে। তো সাহাবায়ে কেরামদের ব্যক্তিগত মতের বেলায়ও তো এই কথা যে সেই ক্ষেত্রে ভিন্ন দলিলের আলোকে এটা স্পষ্ট যে এই ক্ষেত্রে কোন মতটা প্রণিধানযোগ্য হবে। আর যেখানে একজন সাহাবির ব্যক্তিগত মত পাওয়া যাচ্ছে একটা, আর অধিকাংশ সাহাবির মত স্থির হয়েছে অন্য একটা বিষয়ের উপর, তো সেই ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার মূলনীতি তো অবশ্যই আসবে, কারণ একসাথে দুই বিপরীত জিনিসকে মানা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসেখ মানসুখের বিষয়টা তো এরকম, আগে করা হলো একটা পরে করলেন আরেকটা, এখন দেখা যাচ্ছে যে পরের কাজটাকে দিয়ে আগের কাজটাকে রহিত বলে ঘোষণা দেওয়া হচ্ছে। তো এই যে একটার উপর অন্যটাকে প্রাধান্য দেওয়া, এটা তো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রযোজ্য। তো সাহাবিদের বেলায় তো একই কথা। তো ব্যক্তিগত মত তিনি যেগুলো এনেছেন, যেমন লাস্ট পোস্টে তিনি পাঁচটা পয়েন্ট এনেছেন, জাবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু বক্তব্য, সম্পদ সঞ্চয় করা গুনাহ, এ কথা আপনারা কেন গ্রহণ করেন না? তো এখন এ কথা আমরা এ কারণেই গ্রহণ করি না যে এই বিষয়টা তিনি বলেছেন তার তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এবং অন্যান্য সাহাবি, বিশেষ করে সেই সময়ের খলিফা এবং সাহাবিদের জামাতের অবস্থান থেকে স্পষ্ট যে এটা তার ব্যক্তিগত মত এবং মাহমুল না আলা তাকওয়া, তার ব্যক্তি বিশেষের তাকওয়ার উপর এটা বহন করা হচ্ছে। তো এখন তিনি তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এই মতটা দিয়েছেন, কিন্তু অন্যান্যরা এই মতটাকে চূড়ান্তভাবে গ্রহণ করেননি, বরং তারা কোরআন সুন্নার অন্যান্য দলিলের আলোকে এই বিষয়ে ছাড় দিয়েছেন। তো এই যে আমরা এই মতটা গ্রহণ না করে অন্য মতটাকে প্রাধান্য দিলাম, এটাও তো সাহাবিদেরকে মানদণ্ড মেনেই দিলাম, নাকি এমন বিষয়টা যে সকল সাহাবির মত হলো সম্পদ সঞ্চয় করে গুণা, কিন্তু আমরা পরবর্তীতে এসে তাদের এই মতটাকে রহিত করলাম? এমন যেহেতু না, তাহলে মানদণ্ড তো সাহাবিদেরকেই মানা হচ্ছে। হ্যাঁ, এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে একটার তুলনায় অন্যটাকে, তো প্রাধান্য দেওয়ার মূলনীতি তো আছে, ফিকহের কিতাবে এত লম্বা চৌড়া করে মূলনীতি শীর্ষক আলোচনা কেন আছে? উসুলুল ফিকহ কিসের জন্য? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও একাধিক কাজ, একাধিক বক্তব্য পাওয়া গেলে সেই ক্ষেত্রে যেমন একটাকে প্রাধান্য দেওয়া হয়, অন্যটাকে কখনো কখনো মানসুখ রহিত বলে ঘোষণা করা হয়, কখনো কখনো ওইটার তুলনায় অন্যটাকে বেশি শক্তিশালী বলে গণ্য করা হয়, তো ওটা যে কারণে করা হয় এটাও তো একই কারণে করা হয়। দ্বিতীয় তিনি পয়েন্ট আনলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আগুন স্পর্শ করা বস্তু স্পর্শ করলে ওযু ভেঙে যাবে, এ কথা কেন গ্রহণ করেন না? এখন এই বিষয়ে দুটো কথা, এক নম্বর কথা হলো আমরা গ্রহণ করি না এটা আপনাকে কে বললো, আর আগুন স্পর্শ করা বস্তু স্পর্শ করা নিয়ে মাসালা, নাকি আগুন স্পর্শ করা বস্তু খাওয়া নিয়ে মাসালা, এই বিষয়টা আপনার আগে ক্লিয়ার হয়ে তারপর এখানে লেখা দরকার ছিল। তো আমরা গ্রহণ করি না কে বললো? প্রতিটা জিনিসের দুটো অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ।
যেমন সালাতের পারিভাষিক অর্থ আমাদের সমাজে হলো নামাজ, কিন্তু আমরা যখন কোরআনের আয়াত পড়ব ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপর নবীর উপর সালাত পড়েন, তখন কি অর্থ করবেন যে আল্লাহ তাআলা নামাজ পড়েন রাসূলের উপর, ফেরেশতারা নামাজ পড়ে রাসূলের উপর? নাউযুবিল্লাহ, নিশ্চয় অর্থ গ্রহণ করবেন না। তাহলে কি অর্থ করবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তা সহিহ গ্রন্থের ব্যাখ্যা দিয়েছেন, قال ابو العالية الصلاة من الله الرحمة ومن الملائكة الاستغفار ومن المؤمنين الدعاء. صلاة শব্দটি আল্লাহর শানে ব্যবহার করা হলে তখন এর দ্বারা উদ্দেশ্য হবে রহমত বর্ষণ করা, ফেরেশতাদের শানে ব্যবহার করলে এর দ্বারা উদ্দেশ্য হবে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা, আর মুমিনদের শানে ব্যবহার হলে এর অর্থ হবে দোয়া করা। তো একই শব্দ, কিন্তু প্রয়োগের বিবেচনায় দেখা যাচ্ছে কখনো শাব্দিক অর্থ নেওয়া হচ্ছে, কখনো পারিভাষিক অর্থ নেওয়া হচ্ছে। যেমন কোরআনের চারটা আয়াত এমন যে চার আয়াতে জিহাদ শব্দটা পারিভাষিক অর্থে নয় বরং শাব্দিক এবং আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। উপরন্ত আয়াতগুলো মাক্কী, তখন তো শরীয়ত জিহাদের আদেশ অবতীর্ণ হয় নাই। যেমন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো আপনি যে বললেন যে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই মত যে আগুনে স্পর্শ করা বস্তু খেলে উজু করতে হবে, উজু ভেঙে যাবে, এটা তার মত না। মত তো হলো তাওয়াদ্দা মিম্মা মাসসাতিন নার, আপনি নিজের মতো করে সাহাবীর বক্তব্যকে ভুলভাল ব্যাখ্যা করলে দেয় তো আপনার, ভেঙে যাওয়া শব্দ তো নাই, আছে হলো তোমরা উজু কর। তো এখানে উজুর অর্থ অনেকেই নিয়েছেন, বিশেষ করে হানাফি মাজহাবের ইমামগণ, যে আল মুরাদু বিহি আল উযু উল লুগাওয়ী। এখানে শরীয় উযু অর্থাৎ আমরা নামাজের পূর্বে যেভাবে উযু করি, চারটা অঙ্গ ধৌত করা ফরজ, তিনটা ধৌত করা ফরজ, একটা মাসে করা ফরজ, আরও কিছু সুন্নত আছে এর মাঝে, সেটা না, বরং উযু এ লুগাওয়ী শাব্দিক উযু। শাব্দিক উযু মানে কি? কুলি করা এবং মুখ ধোয়া ইত্যাদি। তো এখন আমরা তো খাবার যখন খাই অবশ্যই আমরা মুখ ধুয়ে থাকি, আমরা কুলি করে মুখের ভেতরের যে অবশিষ্ট অংশগুলো আছে সেটা আমরা বের করে ফেলি। তো আমরা আমল করি না কে বললো? এবং এটাকে তিনি ফরজ হিসাবে বলেছেন নাকি মুস্তাহাব হিসাবে বলেছেন? এখন আদেশ যখন দেওয়া হয়, আদেশ কখনো ফরজের জন্য হয়, কখনো মুস্তাহাবের জন্য হয়। আপনি উসুলুল ফিকহের কিতাব পড়লে জানার কথা যে এক আমরের সিগা অর্থাৎ আদেশবাচক ক্রিয়া এটা ব্যবহৃত হয় 15-17 অর্থে। তো কোন জায়গায় কোন অর্থ নিতে হবে এটা তো আপনাকে ফিকহের মূলনীতির আলোকে বুঝে নিতে হবে, প্রেক্ষাপটের আলোকে এটা সমাধান করতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মত নেই না, এই কথা আপনাকে কে বললো? আমরা অবশ্যই মত নিই, কিন্তু আপনি এখানে ওনার কথাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন এবং আপনি বুঝেনি নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কী বলেছেন। তারপর 3 নম্বরে আপনি এনেছেন, কোনো সাহাবি নিজেকে মেয়ারে হক দাবি করেছেন, করলে তার নাম বলুন। আল্লাহ তাআলা নিজেই যাদেরকে কোরআনে মেয়ারে হক বলে উল্লেখ করলেন, আল্লাহ তাআলার বক্তব্য কি আপনার জন্য যথেষ্ট না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাদেরকে মেয়ারে হক বলে জানালেন, রাসূলের বক্তব্য কি আপনার জন্য যথেষ্ট না? আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। এই যে হাদিসে বলা হচ্ছে যে আমার পরে কেউ বেঁচে থাকলে অনেক ইখতিলাফ দেখবা, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তো অনেক ইখতিলাফ দেখলে সেই ক্ষেত্রে করণীয় কি? রাসূল বলেন আমার সুন্নাকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে আঁকড়ে ধরো। একটা বললেই তো চলতো, দুটো বলা লাগলো কেন? তার মানে খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে আলাদাভাবে মেয়ার ঘোষণা করা হচ্ছে এবং এর প্রয়োজনও আছে। নাহলে আপনি চিন্তা করেন কিভাবে খলিফা নির্বাচন করা হবে, এই মাসালাটা আল্লাহ রাসূলের জীবনী থেকে আপনি সুস্পষ্টভাবে পাচ্ছেন নাকি খুলাফায়ে রাশিদিন থেকে পাচ্ছেন? 3 তালাকের মাসালা, তারাবিন নামাজের মাসালা, আরও কত মাসালা এরকম আছে, আপনার যদি এ বিষয়ে জানার প্রয়োজন থাকে আপনি বলুন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে তালিকা দিয়ে দিই যে কোন কোন বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের থেকে নেওয়া হচ্ছে। বিশেষ করে আপনি তো রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত একটা ইসলামী সংগঠনের সাথে, তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের থেকে কি পরিমাণ মাসালা নেওয়া হয়েছে এই রাজনৈতিক বিষয়ে, এটা বুঝতে চাইলে আপনি শাওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ইজালাতুল খাফান খিলাফাতুল খুলাফা এই কালজয়ী গ্রন্থটা এক নজর দেখতে পারেন, সেই ক্ষেত্রেও কিছু বিষয় স্পষ্ট হবে। তারপর কথা হলো সাহাবিরা কেউ নিজেকে মেয়ারে হক বলেছেন কি না, তো এই বিষয়ে তো বক্তব্য হলো আপনি নাম জানতে চাচ্ছেন যে বলে থাকলে তার নাম কি? তার নাম অনেক উদাহরণ দেওয়া যাবে, একটাই দিই, সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট তিনি বলেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফা ইন্নাল হাইয়্য লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় সে যেন মৃতদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে, কারণ জীবিত ব্যক্তি ফেতনা মুক্ত নয়, ফেতনার ভয় তার ব্যাপারে থেকে যায়, আর মৃতদের উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা। তো এখানে তিনি সাহাবিদের প্রসঙ্গ কেন টানলেন? তিনি তো বলতে পারেন তোমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে চাইলে একমাত্র রাসূলকেই করবা, কারণ কোরআনে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
তো এখন আল্লাহর রাসূলের কথা না বলে তিনি এখানে সাহাবীদের কথা কেন বললেন সাহাবীদের আদর্শ হিসেবে কেন গ্রহণ করতে বললেন তার মানে অবশ্যই এর প্রয়োজন আছে এবং তাদেরকে এখানে অবশ্যই মানদণ্ড মনে করা হচ্ছে তো সুতরাং কোন সাহাবী নিজেদেরকে মিয়ারে হক দাবি করেন নাই এই কথাও তো বাস্তবসম্মত হচ্ছে না চতুর্থ লিখলেন যে ইফকার ঘটনায় হাসান বিন সাবিত হামনা বিনতু জাহাশ এবং মিসতাহ রাদিয়াল্লাহু আনহুম এর প্রচারণাকে সত্য মনে করলে ঈমান থাকবে কি না এক্ষেত্রেও কি তারা মিয়ারে হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাসুম ছিলেন না এটা আমাদের আকীদাও না নবীগণ মাসুম নিঃসন্দেহে মাসুম আল্লাহ রাসূলের সাহাবীরা তারা মাগফুর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম এই শব্দে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় সম্মানিত করেছেন তো তাদের ব্যক্তিগত দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার ক্ষেত্রে আপনারা যে পরিমাণ সময় দেন এর যদি হাজার ভাগের এক ভাগ সময় দিতেন আপনারা মিয়ারে হক পরিভাষার অর্থ বোঝার জন্য অন্তত কিতাবাদি না পড়ে হলো অন্তত আমাদের কাছেও জিনিসটা জানতে চাইতেন বা আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতেন তাহলে জিনিসটা এতটা জটিল হতো না কিন্তু আপনারা তাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয়কে আপনারা টেনে এনে হাইলাইট করার ব্যাপারে এক্ষেত্রে যেই পরিমাণ মনোযোগ দিয়েছেন সময় ব্যয় করেছেন আল্লাহ না করুক এই সময়গুলো আপনাদের জন্য কিয়ামতের দিন কাল হয়ে না দাঁড়াক তো এখন এই যে সাহাবীদের আপনি বিষয়টা টানলেন যে তাদেরকে এই ক্ষেত্রে মেয়ারে হক আমরা মনে করি কি না একটা বিষয় স্পষ্টভাবে বোঝেন যে সাহাবীদেরকে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাচ্ছি যে তারা ইমানের ক্ষেত্রে আমাদের মডেল আমলের ক্ষেত্রে আমাদের মডেল আখলাকের ক্ষেত্রে আমাদের মডেল আমাদের ইমান তাদের ইমানের মতো হতে হবে যদি তাদের ইমানের মতো না হয় তাহলে 72 ফেরকার কোনো এক ফেরকার ইমানের মতো হবে আমাদের আমল তাদের আমলের মতো হতে হবে না হলে এই হিজব তাওহীদের আমল আরও কত দলের আমল আমাদের আমল তাদের মতো হয়ে গোমরাহির কারণ হয়ে যাবে একইভাবে আখলাক আমাদের আখলাক তাদের আখলাকের মতো হতে হবে না হলে ভ্রান্ত সুফিবাদী আরও ভণ্ড বেদাতিদের মতো আমাদের আমল হয়ে যাওয়ার আশঙ্কা আছে তো মূল বিষয় তো এটাই এখন আপনি এই সমস্ত ক্ষেত্রে সাহাবিদের যেহেতু তারা মাসুম ছিলেন না তাদের থেকে কোনো গুনাহ প্রকাশিত হওয়া কোনো ইজতিহাদি ভুল প্রকাশিত হওয়া সম্ভব আচ্ছা ইজতিহাদি ভুল থাকার কারণে যদি সাহাবায়ে কেরাম মিয়ারে হক না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইজতিহাদ করেছেন এটা তো ফিকহের মূলনীতি সংক্রান্ত কিতাবাদিতে আছে যেমন বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করে রায় দিয়েছিলেন কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্কবাণী নাজিল করেছেন তো এখন আপনি কি বলবেন যে রাসূলও তাহলে মিয়ারে হক না কারণ এই যে ইজতিহাদি মতের কথা আনলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মতেনে আপনি বলতে চাচ্ছেন যে তাহলে তারা মিয়ারে হক কি না তো আল্লাহ রাসূলও তো ইজতিহাদ করেছেন ইজতিহাদ নবীও করেন ইজতিহাদ উম্মতও করেন আর নবীগণের ইজতিহাদের ক্ষেত্রেও খাতা হতে পারে এবং খাতা হলে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ দিবেন না আল্লাহ তাআলা তাদেরকে এ ব্যাপারে সতর্ক করবেন অন্যদের ইজতিহাদের সঙ্গে নবীদের পার্থক্য এখানে যে অন্য কোনো ইমাম ইজতিহাদ করলে ভুল হলো তার উপর ওহি আসবে না নবীগণ ইজতিহাদ করলে ভুল হলে ওহি আসবে এবং তারা সেটার উপর কখনোই অটল অবিচল থাকবেন না তো ইজতিহাদের কারণেই যদি কোনো ব্যক্তি তিনি মিয়ারে হক হওয়া থেকে বাইরে চলে যান তাহলে আল্লাহ রাসূলকেও তো আপনারা মিয়ারে হক বলতে পারবেন না নাকি শুরু করলেন সাহাবিদেরকে দিয়ে শেষ করবেন রাসূলকে দিয়ে যেমন যারা আহলে কোরআন তারা দাবি করে কোরআন মানি হাদিসকে হুজ্জত মানি না কিন্তু বাস্তবে তারা কোরআনকেও হুজ্জত হিসাবে মানতে পারে না বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান কোরআন বিরোধীও হয়ে যায় তো নাম বলে একটা মানি না বাস্তবে দেখা যায় কোনোটাই তারা মানতে পারে না তো আপনাদের অবস্থাও তো সেদিকেই যাচ্ছে তো ইজতিহাদি ভুলের কারণে যদি বলেন যে কেউ মিয়ারে হক থাকতে পারে না তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আপনারা মিয়ারে হক মানতে পারবেন না এটাই সত্য কথা দ্বিতীয়ত নবীর কখনো গুনাহ হবে না আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে হেফাজত রাখবেন সাহাবীরা যেহেতু মাসুম না তাদের থেকে গুনাহ হতে পারে এখন আপনি এই কথা টানছেন যে তাহলে গুনাহের ক্ষেত্রে তাকে অনুসরণ করব কিনা কিন্তু আপনার এখানে টানা দরকার ছিল যে হাদিসে স্পষ্ট বলা আছে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আদমের সকল সন্তান গুনাহগার এবং গুনাহগারদের মধ্যে সর্বোত্তম যারা অধিক পরিমাণ তওবাকারী কোরআন জানাচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তওয়াবিন যারা অধিক পরিমাণ তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে যেই বিষয়গুলো গুনাহ হিসেবে প্রকাশিত হয়েছে এরপর তারা এর উপর অটল থাকেননি অবিচল থাকেননি বরং তারা এরপরে এ বিষয়ে তাদের যে কাইফিয়াত হয়েছে অবস্থা হয়েছে তারা যেভাবে তাওবা করেছেন এবং আল্লাহ তাআলার সঙ্গে তাদের সম্পর্ক যেভাবে পুনঃস্থাপিতই শুধু না বরং আরও বেশি গভীর এবং সুদৃঢ় আর মজবুত হয়েছে সেটা আমাদের জন্য দলিল এখন প্রতিটা মানুষ আমরা যারা উম্মত আছি আমাদের তো গুনাহ হবেই তো গুনাহ হওয়ার পর আমরা কী করব আমরা এখানে কী করণীয় কীভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করবো আল্লাহর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়ে গেল এটাকে কীভাবে দূর করব তো এর জন্য তো আমাদের সামনে মডেল থাকা দরকার
এখন এই মডেলটা রাসূলের রাসূলকে এই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা নমুনা যদি সামনে বানান তাহলে রাসূলের দ্বারা কি আগে গুনাহ হবে তারপর তিনি তওবা করবেন এটা তো সম্ভবই না তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া প্রজন্মকে আল্লাহ তাআলা এভাবে আমাদের সামনে নমুনা বানালেন যে তাদের দ্বারাও বিভিন্ন ক্ষেত্রে গুনাহ হলো কিন্তু এরপর তারা যেভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে কামব্যাক করো তওবা করো প্রত্যাবর্তন করো যাতে সফল হতে পারো তো কিভাবে আমরা তওবা করব কিভাবে আমাদের দিলের হালত আমরা পরিবর্তন করব এবং আমাদের অন্তরে পাপ বোধ অপরাধ বোধ এনে আল্লাহ তাআলার সঙ্গে আবার সম্পর্ক আগের চেয়ে সুদৃঢ় করব এই ক্ষেত্রে আমাদের কি মডেল লাগবে না মিয়ার লাগবে না মানদণ্ড লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ তাআলা নবীর সাহাবীদেরকে এই মানদণ্ড বানিয়েছেন তো এখন আপনি শুধু আগের হালতটা টেনে বলবেন যে তারা গুনাহ করেছেন তোমরা গুনাহ করবা কিনা তো গুনাহ তো মানুষ হিসাবে হয়ে যাবে আমাদের দ্বারা কারো না কারো দ্বারা প্রতিটা পাপই হয়ে যাবে তো হওয়ার পরে আমরা কিভাবে এখান থেকে পুনরুদ্ধার হব আমাদেরকে নমুনা লাগবে না মডেল লাগবে না ইসলাম শুধু থিওরিটিক্যালভাবে আমাদেরকে শেখায়নি থিওরিটিক্যালভাবেও শিখিয়েছে প্র্যাকটিক্যালভাবেও শিখিয়েছে কারণ আপনারা জানেন থিওরিটিক্যালভাবে যে জ্ঞান আসে অনেক ক্ষেত্রে জ্ঞান অপূর্ণ হয় ড্রাইভারই হোক সাঁতার হোক যদি আমি শুধু থিওরিটিক্যালভাবে কাউকে শিখাই প্র্যাকটিক্যালভাবে না শিখাই সে কখনোই কামেল হবে না তো কোরআনে হাদিসে বিভিন্ন বিষয় তো থিওরিটিক্যালভাবে বলাই আছে কিন্তু ওর প্র্যাকটিসটা কীভাবে হবে এটাও তো আমাদেরকে জানতে হবে তো অনেক প্র্যাকটিস তো আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন যেমন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো এই যে একটা প্র্যাকটিস পাওয়া যাচ্ছে তো গুনাহ হয়ে গেলে আমাদের তওবার প্র্যাকটিসটা কিভাবে হবে সুরত কিভাবে হবে তো এটার কোনো নমুনা লাগবে না আমাদের সামনে অবশ্যই লাগবে এবং এমন প্রজন্মের থেকে নমুনা লাগবে যে প্রজন্মকে আল্লাহ তাআলা আইকন বানিয়েছেন মানদণ্ড মাপকাঠি হিসাবে ঘোষণা করেছেন আমার আপনার কথা হুজ্জত না প্রমাণ না তাদের কথা তো অবশ্যই হুজ্জত তাদের কথা যদি হুজ্জত নাই হতো আপনি নিজেকে হানাফি বলেন কিনা আমি জানি না যদি হানাফি আপনি বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তো ইমাম আবু হানিফার মূলনীতি জানা থাকার কথা ইমাম আবু হানিফা তিনি বলেন আমার মূলনীতি আমি কোরআন দেখি কোরআনে না পেলে হাদিস দেখি হাদিসে না পেলে আমি সাহাবিদের মত দেখি যদি সাহাবিদের মত পাই আমি আমার কিয়াসকে বাদ দিয়ে দিই আর যদি তাদের মত না পাই পরবর্তীতে আমি তাবেঈদের মত পাই তাহলে সেই ক্ষেত্রে আমি হুম রিজাল ও নাহনু রিজাল তারাও মানুষ আমরাও মানুষ তাবেঈরাও তারা যেমন তাবেঈ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও তো তাবেঈ তো এখন তিনি বলেন এই ক্ষেত্রে আমি আমার কিয়াসকে আমলে নিই কিন্তু নবীর সাহাবিদের যদি আমি দলিল পাই সেই ক্ষেত্রে আমি তাদের দলিলকেই অনুসরণ করি এমন বক্তব্য অন্যান্য ইমাম থেকেও পাওয়া যায় তো এখন সাহাবিরা যদি হুজ্জত না হন তাদের কথা যদি দলিল না হয় তাহলে ইমাম আবু হানিফার এই মূলনীতির অর্থ কী আর আপনি বা হানাফি হওয়ার অর্থ কী আর যদি আপনি নিজেকে হানাফি না বলেন সেটা ভিন্ন কথা সেটা আমার জানা নেই পাঁচ নম্বরে যেটা বললেন এটা তো চরম পর্যায়ের বেয়াদবি আমি আশা করবো এর জন্য আপনি তওবা করবেন সাহাবিদের সামনে এমন শব্দ আসে কিভাবে এগুলো তো আপনার বাবার সামনেও আপনার মুখে আসবে না অথবা আপনার কোনো রিলেটিভের ব্যাপারে আপনার মুখে আসবে না আপনি লিখলেন আপনাদের কাছে তো সাহাবি মেয়ার হক তার মানে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনার কাছে হক না আপনার কাছে হক না হলে আগামীকাল থেকে আপনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবেন না আপনি লিখবেন আমি আহলে মুজাররাদ সুন্নাত আমি শুধুমাত্র সুন্নাত মানি সাহাবিদের মানি না আর যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন নিজেকে তাহলে জামাতে সাহাবাকে আপনার হুজ্জত মানতেই হবে মেয়ারে হক মানতেই হবে না হলে এই শব্দ একটা ভণ্ডামি ছাড়া এবং ধোকাবাজি ছাড়া আইওয়াশ ছাড়া কিচ্ছু হবে না তারপর লিখলেন আপনাদের কাছে তো সাহাবি মেয়ারে হক তাহলে মায়েজ ইসলামী রাদিয়াল্লাহু আনহুকে আপনারা ওনার নির্দিষ্ট ওই কর্মে অনুসরণ কেন করেন না আর একজন মেয়ারে হক ব্যক্তিকে রজম করা হলো কেন নির্দিষ্ট কর্ম বলতে আপনি এখানে বোঝালেন তার জিনার কথা যে জিনাটা তিনি যদি স্বীকার না করতেন পৃথিবীর কেউই জানতো না না আপনি জানতেন না আমি জানতাম আল্লাহ তাআলা তার নাম সাত্তার তিনি বান্দার গুনাকে আবৃত করে রাখেন তার গুনাকে আবৃত করে রেখেছিলেন এটা যে সাক্ষীর সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে বিষয়টা এমন না তিনি নিজে স্বীকার করেছিলেন তো আগেই বলেছি যে সাহাবায়ে কেরাম তারা মাসুম না তারা মাগফুর আমরা তাদেরকে মাসুম কখনো বলি না এখন তাদেরকে আমরা অনুসরণ করি মাগফুর হিসাবে অনুসরণ করি আকীদায় তাওহীদ কিতাব খুললে তো পাবেন অনাত্তাবিউস সুন্নাত ওয়াল জামাআ আমরা সুন্নাহ অনুসরণ করি সাহাবিদের জামাতকে অনুসরণ করি তাদেরকে আমরা এই যে অনুসরণ করি মানদণ্ড মনে করি এটা এ কারণে না যে তাদেরকে মাসুম মনে করি বরং এ কারণে তাদেরকে মাগফুর মনে করি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এটা মনে করি আল্লাহ তাআলা তাদেরকে দলিল বানিয়েছেন এটা মনে করি কারণ আল্লাহ তো এটাও জানিয়েছেন সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু মুহাজির এবং আনসারদের মধ্যে অগ্রবর্তী যারা এবং যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করেছে এখন যারা অনুসরণ করেছে কথাটা ব্যাপক এটা সাহাবিদের মধ্যেও হতে পারে তাবেঈ তাবেঈ কেয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে যারা
এই মুহাজির এবং আনসারদের অগ্রবর্তীদের অনুসরণ করেছে আল্লাহ বললেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট তো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন যদি আমরা তাদেরকে অনুসরণ করি তো এখানে আল্লাহ তাআলা কোরআন অনুসরণের কথা বলতে পারতেন সুন্নাহ অনুসরণের কথা বলতে পারতেন তাদেরকে অনুসরণের কথা কেন আল্লাহ তাআলা আনলেন এবং এর ভিত্তিতে সন্তুষ্টির ঘোষণা দিলেন যে সন্তুষ্টির চাইতে বড় নিয়ামত হতেই পারে না কোরআন বলছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড় নিয়ামত এটাই মহা সফলতা তাহলে এই সবচাইতে বড় সফলতা এবং সবচাইতে বড় পুরস্কার আল্লাহ দিয়ে দিচ্ছেন সাহাবীদেরকে অনুসরণ করলে তো এর দ্বারা কি বুঝলেন আপনি যদি তারা মেয়ারে হক না হন তো মায়াজ আসলামী রাদিয়াল্লাহু আনহুর গুনার ব্যাপারে অনুসরণ করার খোঁচা আপনি দিলেন কিন্তু এরপর তিনি যে তওবাটা করলেন এমন তওবা যে তওবার ব্যাপারে স্পষ্ট জানানো হলো যে এই তওবা যদি মদিনাবাসী সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয় সকলের পাপ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে লা কুসিমা আলা আহলিল মদিনাতি লাকাফাতহুম তো আমাদের অনুসরণ তো হবে এই ক্ষেত্রে ভুল তো আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাবেই যাবে আল্লাহ রাসূল তো জানিয়েছেন যেহেতু যে প্রতিটা বনু আদম গুনাহগার তো সেই হিসাবে আমাদের দ্বারা গুনাহ হবে রাসূল তো এটাও বলেছেন লাউলাম তুজনিবু যদি তোমরা গুনাহ না করতে লা খালাকাল্লাহু খালকান আল্লাহ এমন সৃষ্টি করতেন ইউযনিবুন ফায়াস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম যারা গুনাহ করে এরপর ক্ষমা প্রার্থনা করে অনন্তর আল্লাহ তাদের ক্ষমা করে দেন তো গুনাহ তো আমাদের দ্বারা হবেই তো এখন গুনাহ হওয়ার পর আমরা কিভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করব এর নমুনা আমরা তাদের থেকে স্পষ্টভাবে নেব তো জিনাও কারো দ্বারা হতে পারে এবং হচ্ছে অবলীলায় হচ্ছে তো এখন মায়াজ আসলামী রাদিয়াল্লাহু আনহা ঘটনা থেকে আমরাও তো নিজেদের ব্যাপারে করণীয় নির্ধারণ করতে পারবো তো আপনার পাঁচটা প্রশ্নের স্পষ্ট জবাব আমি দিলাম এমনকি যেহেতু কথা উঠলই আপনি আগের পোস্টেও যা লিখেছেন এবং এই বিষয়ে যা আর্টিকেলটা আপনি কোনো এক পত্রিকায় প্রকাশিত করেছেন সংগ্রাম পত্রিকায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা তো সেটার ব্যাপারেও কিছু কথা বলছি সেখানেও আপনি মেয়ারে হকের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাও তো স্পষ্ট না আপনি তো মিয়ার হকের ব্যাখ্যা সৈয়দ আবুল আলা আল মওদুদি তিনি যেটা দিয়েছেন আপনি তো সেটাও বুঝেন নাই এই লেখার মধ্যে মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করালেন এবং দাঁড় করে অদ্ভুত কিছু প্রশ্ন টানলেন আপনি বললেন যে তোমরা পরস্পর বিবাদে জড়িয়ে পড়লে তা আল্লাহ তার রাসুলের দিকে ন্যস্ত করো সুরা নিসা ৬ নম্বর আয়াতের নির্দেশ লঙ্ঘন হবে যদি আমরা সাহাবিদেরকে মাপকাঠি মনে করি নাউযুবিল্লাহি মিন যালিক কেন লঙ্ঘন হবে যে বিবাদে জড়িয়ে পড়লে আল্লাহ এবং তার রাসুলের দিকে ন্যস্ত করতে বলা হওয়ার মানে কি এটা যে সাহাবিরা মেয়ারে হক না তাহলে অন্য আয়াতে তো এটাও আছে ওয়ালা রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লআলিমাহু আল্লাযীনা ইসতানবিতূনাহু মিনহুম ইযা জাআহুম আমরুন মিনাল আমনি ওয়াল খাউফি আযাউ বিহ যখন তাদের কাছে কোনো বিষয় আসে নিরাপত্তার অথবা তাদের কাছে ফেরাতো তাহলে যারা ইস্তেম্বাদ করতে পারে অর্থাৎ ইজতেহাদ করতে পারে কোনো একটা বিষয়কে উদ্ঘাটন করে বের করে আনতে পারে তাহলে তারা এর প্রকৃত জ্ঞান জেনে নিত তাহলে এখানে আল্লাহ রাসূলের দিকে ফেরানোর কথা বলা হলো পাশাপাশি উলুল আমরের দিকেও ফেরানোর কথা বলা হলো তো এই আয়াতের আপনি কী ব্যাখ্যা দেবেন তো এখন একটাকে আর একটার সাথে সাংঘর্ষিক তো দাঁড় করানো যায় না মূলনীতি হলো আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসির করে কোরআন বুঝতে চাইলে সমগ্রটাকে সামনে রাখতে হয় না হলে তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে আপনারা সেকুলারিজমের দলিল দিয়ে বসবেন অথবা জিহাদের বিধান আসার আগে যে সবরের আদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আপনারাও জিহাদ বিরোধী সেজে বসবেন অথবা মদ যে চার ধাপে নিষেধ করা হলো আপনারা সেই প্রথম দিকের কথাগুলো এনে বলবেন যে না মদ খেলে সমস্যা নাই তবে না খেলে ভালো এস আল উনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুম কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা তো কোরআন তো পুরোটা সামনে রেখে বুঝতে হবে এভাবে বিচ্ছিন্নভাবে বুঝলে এটা তো ভ্রান্ত ফেরকার মতো আচরণই হবে এবং তাহলে তো শিয়া কাদিয়ানি হিজবুত তাওহীদ সবাই এর হকপন্থী বলা জরুরি হয়ে যাবে আপনি আবার প্রশ্ন ছুড়লেন যে রাসূলকে সত্যের মাপকাঠি এবং সাহাবীগণ সত্যের মাপকাঠি তাহলে সত্যের মাপকাঠি আসলে কয়টা হবে নিশ্চয়ই লাখের উপরে আর তখন রাসূল এবং সাহাবীরা একই মর্যাদায় সমাসীন করা হয় কিনা এখন যদি রাসূল আর সাহাবিদি রাসূলকেও মিয়ারে হক বলা হয় সাহাবিদেরকেও মিয়ারে হক বলা হয় তারা যদি সমমর্যাদায় আসীন হয় এটা যদি আপনার নাউযুবিল্লাহ হাইব্রিড মস্তিষ্কের বুঝ হয় তাহলে আল্লাহকেও আল্লাহর কোরআনকেও আপনারা বলছেন মিয়ারে হক রাসূলের হাদিসকেও বলছেন মিয়ারে হক তাহলে কি আল্লাহ এবং তার রাসূল সমান হয়ে গেল আপনাদের চোখে আসলে এমন বুঝ নিয়ে রাতের বেলা ঘুমান কীভাবে বালিশ মাথার নিচে থাকে না উপরে থাকে অদ্ভুত ব্যাপার এখন সমতা আসলে কোন ক্ষেত্রে হয় তাসবিহ কোনো একটা জিনিসের সঙ্গে আরেকটাকে সাদৃশ্য দিলে এটা আসলে কতটুকু সাদৃশ্য বুঝায়
এটা কি সার্বিক সাদৃশ্য নাকি আংশিক সাদৃশ্য? যেমন আমি যদি বলি আপনি সিংহ, এর মানে কি এটা যে আপনার এখন লেজ খুঁজতে হবে, আপনার এখন ওই সিংহের মতো চার হাত পা যেটার উপরে ভর করে হাঁটে এগুলো খুঁজতে হবে, আপনি মানুষের রক্ত খান এটা দেখতে হবে? আর মিয়ারে হককে এক থাকছে না, দুই থাকছে না, লাখ হচ্ছে, এটা নিয়ে আপনার এত চিন্তিত হওয়ার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মিয়ারে হক মানতে এত সমস্যা কোথায়? আর যদি মিয়ারে হক নাই মানেন তাহলে অনেক মাসালার ব্যাপারে একমত হতে পারবেন না। রাসূল তারাবি পড়েছেন কয়দিন, আপনারা পড়েন কয়দিন? এই যে সারা মাসব্যাপী তারাবি পড়ছেন বিশ্বাঘাত করে, আমল কার থেকে নিলেন? একইভাবে শাসক নির্বাচনের পদ্ধতি কার থেকে নিলেন? তো অনেক ক্ষেত্রে তো মানছেন, তো মানলে সেই ক্ষেত্রে মিয়ারে হক এক থাকছে নাকি অনেক হচ্ছে এটা নিয়ে চিন্তার কী কারণ? যদি আল্লাহ রসুলের আদর্শ আর সাহাবিদের আদর্শ আলাদা হতো তাহলে রসুল তো বলতেন না যে আহলে সুন্নাতুল জামাত ফিরকাতে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কারা, মা আনা আলাইহি আসহাবি, যারা আমার আদর্শ আর আমার সাহাবিদের আদর্শ মানে। আপনাকে রসুলের চাইতে একটু বেশি বুঝে ফেললেন। আবার লিখলেন যে সাহাবিগণ তো উম্মতের অন্তর্ভুক্ত, উম্মত সত্যের মাপকাঠি হলে নবীর আগমনের প্রয়োজন কি? তাহলে আল্লাহর কোরআনও তো হকের মাপকাঠি, তাহলে নবীর আগমনের প্রয়োজন কি? আল্লাহর কোরআনই তো যথেষ্ট, আল্লাহ তাআলা কোরআন তো যে কোনোভাবে পৌঁছাতে পারতেন, আল্লাহ তো সর্বময় শক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা চান যেভাবে চান সেভাবেই পারেন, ওসিলা সহ পারেন ওসিলা ছাড়াও পারেন। তো এখন সাহাবিরা উম্মতের অন্তর্ভুক্ত কোনো সন্দেহ নেই, সাহাবিরা নবীকে মানতে বাধ্য, নবী রবকে মানতে বাধ্য, ধাপটা তো এভাবেই। এমন তো না যে আমরা আল্লাহকে বাদ দিয়ে নবীর আনুগত্য করি, বরং নবীর আনুগত্য তো এ কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনী তো রয়েছে উত্তম আদর্শ। এখানে রাসূল শব্দ কেন দেওয়া হচ্ছে ব্যক্তির নাম না বলে? কারণ আল্লাহ রাসূল আমাদের জন্য এজন্যই অনুসরণীয়, তিনি আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, ব্যাস এটাই তো ব্যাপার। তো এখন নবী যেমন আল্লাহর পক্ষ থেকে দূত বার্তাবাহক, আল্লাহ নিজেই তাকে এলেম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, গড়ে তুলেছেন, নবীর সাহাবিরা তো নবীর দূত, নবী তাদেরকে গড়ে তুলেছেন, তাদেরকে তারবিয়াত করেছেন, এলেম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। তো এখন একজনকে মানলে যে আরেকজনকে মানা যাবে না বিষয়টা তো এরকম না। আপনারা চেয়ারম্যানকে মানেন, আবার এমপিকে মানেন, আবার মন্ত্রীকে মানেন, আবার প্রধানমন্ত্রীকে মানেন, একটা তো আরেকটার সাথে সাংঘর্ষিক না, তাই না? এখন যদি আপনি প্রশ্ন ছুড়েন আরে চেয়ারম্যান মানবো না এমপি মানবো, যদি চেয়ারম্যান মানে এমপির কি প্রয়োজন ছিল, বিষয়টা তো হাস্যকর হয়ে যাচ্ছে। তারপর আপনি বললেন যে কোনো সাহাবির কথা ও কাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাও কাজের বিপরীত হয় তাহলে কার কথা ও কাজ প্রাধান্য পাবে? নিশ্চয়ই রাসূলের কথা ও কাজ, তাহলে মিয়ারে হককে হলো। একটা বিষয় বোঝার চেষ্টা করছেন না কেন যে সাহাবিদেরকে যদি মিয়ারে হক না মানেন কোরআন মানবেন কীভাবে, হাদিস মানবেন কীভাবে, রাসূল কী বলেছেন কী করেছেন, এটাকে আপনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন? যদি না শুনে থাকেন জানলেন কীভাবে সাহাবিদের মাধ্যমে? তো তারা যদি মাপকাঠি না হন তাহলে কোরআন আর হাদিস আপনার সামনে কীভাবে মাপকাঠি থাকবে? এটা তো তাদের মধ্যস্থতা হয়ে আপনার কাছে পৌঁছলো। তো তারা যদি আপনার সামনে দলিল না হন, মানদণ্ড না হন, তারা যেটা পৌঁছিয়েছেন সেটাও বা নির্ভেজাল হয় কীভাবে, তাতে কোনো ধরনের দখল হয় নাই, এটা নিশ্চিত হবেন কীভাবে? এই কোরআনে সেই কোরআন যেটা রাসূলের উপর নাজিল হয়েছে আপনি বুঝবেন কীভাবে, নিশ্চিত হবেন কীভাবে? যদি তাদেরকে আপনি মিয়ার হক না মানেন তাহলে তো সংশয় একটা থাকবে, মনে হয় যে এই কোরআনে কোনো বিকৃতি হলো কি না, কোরআনে কোনো পরিবর্তন হলো কি না, নাউজুবিল্লাহ, এরকম সংশয়ের একটা দরজা খোলা থাকবে। তো এই সংশয় যদি দূর করতে চান তাদেরকে তো অবশ্যই মানতে হবে। আর কোনো ক্ষেত্রে যদি সাহাবির কথা রাসূলের কথা সাংঘর্ষিক হয়, এখন সাহাবিদের অবস্থান যে অবস্থানটার উপর উম্মত একমত হয়েছেন সেটা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হবে না। এখন কারো যদি সংঘর্ষ মনে হয় এটা তার মস্তিষ্কের সমস্যা, মুআরাজা সুরিয়া, তার কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক, না হলে কোশ্চিনকালেও এটা সম্ভব না। বরং যদি এমন হতোই তাহলে নবী আলাদা করে তাকে মানার কথা প্লাস সাহাবিদের মানার কথা আলাদা করে বলতেন না, বরং বলতেন যে আমারটা মানবে তোমরা। তো সুতরাং এই জিনিসটা অস্পষ্টভাবে দাবি করা যায়, আপনি দশ বিশটা দলিল দেন যেখানে রাসূলের কথা কী আর সাহাবিদের কথা কী। আর সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যক্তি বিশেষের ভুল হতে পারে, এটা আগেও আমরা বারবার ক্লিয়ার করেছি, কিন্তু সেই ক্ষেত্রে সম্মিলিত অবস্থান কী? এবং পিয়াস আর ইজমা দুটোকে এক পাল্লায় কখনো মাপবেন না, ইজমা ভুল হবে না, হওয়ার কোনো সুযোগই নেই। ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর সাহায্য থাকবে জামাতের উপর। ইজমা যে শরিয়াতের দলিল, যেভাবে কোরআন সুন্নাহ শরিয়াতের দলিল, এটা তো অকট্টভাবে প্রমাণিত। এমনকি এই মূলনীতিটা আপনি আমাকে জবাব দিবেন, আমি প্রশ্ন রেখে দিচ্ছি যে নবীর সাহাবিদের ইজমা হলো একটা মতের উপর, কিন্তু কোনো খাবারে ওয়াহেদ হাদিসের মধ্যে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা কথা বা কাজ ভিন্ন রকম পাওয়া যাচ্ছে? স্পষ্টভাবে প্রশ্ন বোঝেন, আবারও ক্লিয়ার করছি। উদাহরণ হিসাবে আপনি যেমন তাত্ত্বিক প্রশ্ন ছুড়লেন, আমিও তাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দিচ্ছি।
যে সাহাবীদের ইজমা হলো কোন মতের উপর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজ ছিল ভিন্ন রকম যেটা কোন মুতাওয়াতির হাদিস দ্বারা না বরং খবর ওয়াহিদ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম সে ক্ষেত্রে কি করব কোনটাকে প্রাধান্য দিবেন যদি আপনি এক নম্বরে বলেন না এমন হবেই না তো যদি বলেন হবেই না তাহলে আপনার প্রশ্নের উত্তর এমনি বের হয়ে আসলো যে যে জিনিস বাস্তবে হবে না থিওরিটিক্যাল ভাবে প্রশ্ন করা যায় সেই প্রশ্ন করাই অবান্তর আর যদি বলেন যে না এমন হয়েছে হলে প্রাধান্য কাকে দিবেন যদি বলেন যে ইজমায় উম্মতকে প্রাধান্য দেব তাহলে আপনার প্রশ্ন থাকলো কই যদি বলেন খবরে ওয়াহিদকে প্রাধান্য দেব তাহলে সেই ক্ষেত্রে আপনি উসুলুল ফিককে আসলে বোঝেন উসুলুল ফিকের এই বিষয় নিয়ে তাহলে নতুন করে বহস করার প্রয়োজন পড়বে তারপর আপনি লিখলেন অনুরূপভাবে সহি হাদিস দ্বারা সাব্যস্ত যে সাহাবাগণ থেকে কখনো কখনো ইচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি ও গুণা প্রকাশিত হয়েছিল সেগুলোর ব্যাপারে কি বলা হবে তারা কি সে ব্যাপারগুলোতে সত্যের মাপকাঠি থাকবেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও তো নামাজের মধ্যে ভুল হয়েছে এমন দলিলও তো আছে হাদিসের মধ্যে আছে তারপর সেই যে তাবিরুন নাখল খেজুর গাছের পরাগায়নের ব্যাপারে রাসূল যে মতামত দিয়েছিলেন সেটাও যে পরবর্তীতে আল্লাহ রাসূল যে মতামত দিয়েছিলেন বাস্তবসম্মত ছিল না পরবর্তীতে নিজেই বললেন আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই ভালো অবগত এটার ব্যাপারে কি বলবেন তো এই ভুলগুলোর ক্ষেত্রেও কি আপনি একই কথা টেনে বলবেন যে না আল্লাহ রাসূল তাহলে মিয়ারে হক না বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে বা প্রাথমিক রায়ের ব্যাপারে কি বলবেন যে তাহলে রাসূলকে মিয়ারে হক না যদি বলেন না অবশ্যই মিয়ারে হক এবং এই বিষয়গুলোর জবাব আমাদের কাছে আছে তো সাহাবিদের ক্ষেত্রেও তো একই কথা তো ইস্তেহাদি বিভিন্ন বিষয় আশ্রয় দিয়ে আপনি তো এই বক্তব্য কখনোই টানতে পারেন না তারপর আরও কিছু কথা টেনে আপনি লাস্টে গিয়ে বলছেন যে এটাই প্রতীয়মান হয় যে মিয়ারে হক তথা সত্যের মাপকাঠি হওয়া শুধু রাসূলের জন্য নির্ধারিত কেননা তিনি ওহী দ্বারা পরিচালিত এবং নির্ভুল ও নিষ্পাপ এই যে কথাটা বললেন এটাও তো আরেক ধরনের গোমরাহি কারণ আপনি বললেন যে আল্লাহ রাসূল ওহী দ্বারা পরিচালিত হ্যাঁ অবশ্যই এবং নির্ভুল ও নিষ্পাপ নির্ভুল ও নিষ্পাপ দুটো কি এক কথা না আলাদা কথা আল্লাহ রাসূলকে মাসুমুন আনি যুনুব না মাসুমুন আনি সাহুই ওয়াল খাতাই ওয়াল নিসিয়ান এটা আগে ক্লিয়ার করবেন নিষ্পাপ তার দ্বারা কোনো পাপ হবে না অবশ্যই পাপ হওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন কিন্তু ইজতিহাদি খাতা ভুল শব্দটা এখানে আমরা যদি নাও বলি ইজতিহাদি তাসামু এটা আল্লাহ রাসূলের ক্ষেত্রে হবে কি না এ ব্যাপারে আপনি কি আসলে পড়াশোনা করেছেন আপনার কি এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে যদি হাদিসের কিতাব আপনি পরিপূর্ণ পড়ে আলেম হয়ে থাকেন তাহলে এই বিষয়টা কীভাবে দাবি করলেন আপনি তাহলে ভুল যদি নাই হয় তাহলে পরবর্তীতে আল্লাহ তাআলা সংশোধন যে করছেন ওহির দ্বারা বিভিন্ন বিষয়ে যে সতর্ক করছেন এগুলোর কী অর্থ আপনি বলবেন আর যদি বলেন না ভুল করেছেন ভুলের উপর স্থির ছিলেন না তাহলে এটাকে কি নির্ভুল বলে তো সাহাবিরা তারা কি ভুল করে ভুলের উপর স্থির ছিলেন নাকি সেই ক্ষেত্রে তারাও ভুল থেকে সরে এসেছেন তো এই জিনিসগুলো তো আসলে ক্লিয়ার হওয়া দরকার তো এই যে সাহাবিদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আপনি টানছেন এবং আপনার পোস্টের মধ্যেও আপনি বিভিন্ন জিনিসকে একটার সাথে আর একটা সাংঘর্ষিক করে ফেলেছেন যেমন এই লেখাগুলো আপনি যে পোস্টে দিয়েছেন সেখানে আতিউল্লাহ ও রাসুল এটা দিয়ে আপনি বুঝিয়েছেন যে কোরআনে দাবি করেছে একমাত্র রাসুল হলো আল্লাহ তার রাসুলই হলেন একমাত্র সত্যের মাপকাঠি দলিল আতিউল্লাহ ও রাসুল কেন তাহলে আতিউল্লাহ ওয়ার রাসূল যেমন আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এটা কি আয়াত নাই যদি এটা আয়াত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার দুটো আয়াত তো সাংঘর্ষিক হচ্ছে এই আয়াত দিয়ে আপনি যদি বোঝেন যে আল্লাহ এবং তার রাসূলের সত্যের মাপকাঠি তাহলে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা উলিল আমরি মিনকুম দিয়ে কেউ যদি এখন দাবি করে আল্লাহ মাপকাঠি রাসূলের মাপকাঠি উলুল আমর মাপকাঠি তাহলে আপনি তার বক্তব্যকে কিভাবে প্রত্যাখ্যান করবেন সূরা নিসার 59:59 আয়াত দিয়ে বললেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল এই আয়াত দ্বারা আপনি বুঝে ফেললেন যে রাসূল আর আল্লাহ একমাত্র সত্যের মাপকাঠি তাহলে এই যে আমি আয়াতটা শুনালাম ওয়া রাদ্দুহু ইলা রাসূল ও ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযিনা ইসতানবিতুনাহু মিনহুম এই আয়াতের ব্যাপারে কি বলবেন এই দুই জায়গায় তো রাদ্দা ইয়ারুদ্দু শব্দটা আছে একই শব্দ তো আপনি এক শব্দ দ্বারা যদি সাব্যস্ত করেন আল্লাহ এবং তার রাসূল সত্যের মাপকাঠি হুবহু আরেক শব্দ অন্যদের ব্যাপারেও আছে তাহলে আপনার বক্তব্য সাংঘর্ষিক হচ্ছে না আবার হাদিস দিলেন তারাক তৌফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি দুটো বস্তু রেখে যাচ্ছে যতদিন দুটোকে আঁকড়ে ধরে থাকবা পথ হারাবা না একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাত আচ্ছা এটাই কি শুধু হাদিস মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার আদর্শ মানবা সাহাবিদের আদর্শ মানবা এটা হাদিস না আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমার আদর্শ আঁকড়ে ধরবা খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তাদের আদর্শ আঁকড়ে ধরবা এটা কি হাদিস না একটা দেখলেন আর একটা দেখলেন না এমনকি যে হাদিসটা আপনি লিখলেন এটার তো কোনো কোনো সনদে এমন আছে
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وعترتي اهل بيتي তোমরা যতদিন দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবা পথ হারা হবে না একটা হলো আমার আল্লাহর কিতাব আর একটা হলো আমার আহলে বাইত আমার আহলে বাইত এবং আমার বংশধর তো এটা কি আপনার এই হুবহু হাদিসের সাথে আপনার কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আহলে এই আহলে বাইত সংক্রান্ত যে হাদিসগুলো বলা হয়েছে তারপর আবার আপনি দাবি করলেন যে কোন সাহাবী নিজেকে কখনো অনুসরণীয় অনুকরণীয় সত্যের মাপকাঠি দাবি করেছেন এ জাতীয় সহিহ হাদিস দূরের কথা একটু জয়েফ হাদিসও কি কেউ দেখাতে পারবেন দেখালাম তো আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তো দেখালাম এবং এ ব্যাপারে আরো যদি আপনি জানতে চান তাহলে দেখাবো আপনি তো বলছেন কিয়ামত পর্যন্ত আপনার কথা জবাব করে দিতে পারবে না দিচ্ছি তো জবাব আপনি জবাবগুলো খণ্ডন করেন কতভাবে খণ্ডন করবেন প্রয়োজনে আমি সিরিজ লাইভ করতে থাকবো ইনশাআল্লাহ কারণ সত্যের জয় হবেই এখানে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই বৈরিতা নাই এবং আপনিও জানেন জীবনে কখনো আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি তো বৈরিতা আসার তো কোনো প্রশ্নই নেই এমনকি এই বিষয়টা এটা স্রেফ আপনার মাঝে আর আমার মাঝে এখানে কোনো গোষ্ঠীগত দলীয়গত কোনো ব্যবসায় পরত নাই তো আমরা হককে ভালোবাসি ব্যক্তির চাইতে অবশ্যই বেশি আল হাক্কু লা ইউরাফু বিল রিজাল এই রিফিল হক তারিফ আহলা হক ব্যক্তি দিয়ে চেনা যায় না আগে হক চিনতে হয় পরে ব্যক্তিকে এর আলোকে মাপতে হয় তো আমাদের কাছে হকের দাম হকের গুরুত্ব সবচেয়ে বেশি আমরা ব্যক্তিকে ছাড়তে পারি হকের জন্য হককে কখনো ছাড়তে পারি না ব্যক্তির জন্য তো আপনাকে অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসি কারণ আপনি একজন মুমিন আপনি একজন আলেম কিন্তু হককে আপনার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসি তো আপনি গায়ের জোরে বলবেন কেয়ামত পর্যন্ত কেউ জবাব দিতে পারবে না এ কথা তো হয় না জবাব তো দিলাম আপনি তাহলে পাল্টা জবাব দেন আমি আবারও আমার অবস্থান ক্লিয়ার করব আমরা পালিয়ে থাকার লোক না গর্তের ভেতরে এক বক্তব্য আর বাইরে এসে আরেক বক্তব্য এমন না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম যদি নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস তার সংশয়ের জবাব দিতে পারেন তাহলে আমরা না পারার তো কোনো কারণ নেই হ্যাঁ এখন আবার বলবেন না যে আমি আপনাকে নমরুদের সাথে তুলনা দিচ্ছি কি না আগেই বলেছি সাদৃশ্য উপমা সার্বিক বিবেচনায় হয় না আংশিক বিবেচনায় হয় আপনাকে সিংহ বলার মানে এটা না যে এখন ল্যাচ খুলতে হবে হ্যাঁ তো এখন এই যে তারপর আবার লিখলেন আচ্ছা এক সাহাবি অন্য সাহাবিকে সত্যের মাপকাঠি মানতেন কি বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন ওমর তার উল্টো বলেছেন এমন ঘটনা হাদিস রয়েছে ওমর যা বলেছেন একজন মহিলা সাহাবি তার উল্টো কথা বলেছেন এমনটা রয়েছে তো আগেই তো বললাম যে সাহাবিরা তো তারা মাসুম না তাদের দ্বারা গুনাহ হতে পারে ভুল হতে পারে এখন আপনি শুধু ভুল হওয়াটা দেখলে তো হবে না পরবর্তী অবস্থানটা তো আপনার দেখতে হবে তো সেই ক্ষেত্রে সাহাবিরা যখন একজন কোনো ভুল করেছেন আর একজন ধরিয়ে দিয়েছেন তারা তো গ্রহণ করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি যে আমাকে আমার দোষগুলো ধরিয়ে দেয় আল্লাহ তাআলা তার উপর রহম করুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম খুতবায় বলেছিলেন যে আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে তোমরা আমাকে সাহায্য করবা ফা আইনুনি আর যদি আমি সরল পথ থেকে সরে যাই তাহলে তোমরা আমাকে ধরে সোজা করে দিবা এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ভুল হওয়ার পর এক সাহাবী প্রশ্ন করেন নাই আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আল্লাহ রাসূল নামাজ কি শর্ট করে দেওয়া হলো না আপনি ভুলে গেলেন তা আল্লাহ রাসূল প্রথমে বললেন কোনোটাই হয় নাই পরবর্তীতে অন্যদের স্বীকারোক্তি নিয়ে জানলেন যে না আসলে হয়েছে পরে আবার নামাজ পুনরায় দোহরালেন তো বিষয়গুলো তো ঘটেছে তো এখন এই ঘটনার কারণে আপনি কি বলবেন যে না রাসূল মিয়ারে হক না যদি মিয়ারে হক হন তাহলে রাসূলের কাজের উপর আরেকজন আবার প্রশ্ন উঠায় কিভাবে বা সেটা ভুল কিনা বা সেখানে কোনো অসঙ্গতি হলো কিনা এ আপত্তি ওঠান কিভাবে তো যেই কথা সাহাবিদের ব্যাপারে বললেন এটা তো রাসূলের ব্যাপারেও বলা সম্ভব তাহলে এই যে কথাগুলো আপনি বললেন যে মাওলানা মওদুদ রহমতুল্লাহ আলাই এই মহাসত্য কথাটি বলেছেন আর এতে আমাদের কিছুদিনই ভাই ওনার আকিদায় দোষ খুঁজে পেয়ে গেলেন অথচ সাহাবিগণ সত্যের মাপকাঠি মানলে সূরা নিসার 59 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ করা হয় এবং নবী ও সাহাবিগণকে এককাতরে শামিল করা হয় এই যে কথাটা বললেন এটা আপনি না কোরআন বোঝেন এটার প্রমাণ এবং না আপনি উম্মতের আকিদা বোঝেন আপনি হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম ওলামাকে প্রশ্নবিদ্ধ করলেন ইমামকে প্রশ্নবিদ্ধ করলেন এবং তাদেরকে কোরআন বিরোধী বানিয়ে দিলেন আর কেউ যদি কোরআন বিরোধী হয় তাহলে সে আবার ইমানদার হয় কীভাবে তার ইমানই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আল্লাহ রসুল আর সাহাবিরা সমান হয়ে যান যদি রাসুলকেও মিয়ারে হক বলি সাহাবিদেরকেও মিয়ারে হক বলি তা আপনার যুক্তি অনুসারে আল্লাহ এবং তার রাসুলও তো সমান হয়ে যাবেন কারণ আল্লাহকেও মিয়ারে হক বললেন আপনি আপনার লেখাই বললেন রাসুলকেও বললেন তাহলে উভয়কে সমান হয়ে যাবে এখানে নাউজুবিল্লাহি মিন যালিক তারপর আবার লিখলেন আচ্ছা বিনা শর্তে রাসূলকে যেভাবে অনুসরণ করা হবে ঠিক সেভাবে বিনা শর্তে কোনো সাহাবীর অনুসরণ করা যাবে বিনা শর্তে রাসূলকে অনুসরণ করা হবে এই কথা আপনাকে কে বলল যে বিষয়টা রাসূলের সাথে খাস সেখানে আমরা রাসূলের অনুসরণ করি না যেমন 11 বিয়ে একইভাবে যে বিষয়টা আনসাহ উইন আউনি সিয়ানিন
ভুলবশত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা অনুসরণ করি না, তো বিনা শর্তে অনুসরণের কথা বলল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুকুম যদি কোনো ইসমে মুশতাকের উপর দেওয়া হয়, যেমন আমি যদি বলি তুমি আলেমকে সম্মান করো, তার মানে হলো এই যে আলেমকে সম্মান করার হুকুম দিচ্ছে এর কারণ কি? আর কারণ হলো আলেম। কিভাবে বুঝলাম? কারণ আরবির মূলনীতি অনুসারে আপনি তো বুঝবেন, এটা সব সাধারণ মানুষ না বুঝলেও, ইসমে মুশতাকের উপর হুকুম আসলে মাবদা ইশতিকাক তার ইল্লাত হয়ে যায়। তো আমি যদি বলি মেহমানকে সম্মান করো, তার মানে মেহমান হওয়াটা কজ, ইল্লাত কারণ। আমি যদি বলি আলেমকে সম্মান করো তাহলে এলেম, এটা হলো ইল্লাত, এটা হলো কারণ। একইভাবে যখন বলা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, তার মানে যে বিষয়টাতে তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর বার্তা বহন করবেন, আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করবেন, সেই বিষয়ে তিনি আমাদের জন্য অবশ্যই দলিল। এবং যে বিষয়টা ব্যক্তি হিসাবে তিনি করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কাজ ছিল, কোনোটা তিনি রাষ্ট্রনায়ক হিসাবে, কোনোটা স্বামী হিসাবে, কোনোটা বাবা হিসাবে, কোনোটা পরামর্শদাতা হিসাবে। যেমন বারিরা রাদিয়াল্লাহু আনহাকে যখন আজাদ করা হয়, তিনি তার আজাদ করার পর যেহেতু স্বাধীনতা পাওয়া যায়, আগে দাস অবস্থায় যাকে বিয়ে করেছেন তাকে রাখা না রাখার ব্যাপারে, তিনি তার আগের স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করেন। তো তার স্বামী অনেকটা পেরেশান হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন, আল্লাহ রাসূল সুপারিশ করলেন বারিরাকে। আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে বারিরা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বললেন যে রাসূল, এটা কি মশওয়ারা না আদেশ? যদি শরীয়ার আদেশ হয় মাথা পেতে নেব, যদি মশওয়ারা হয় আমি গ্রহণ করব না। তো রাসূল বলেছেন যে না, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। তো এখন এটাও তো দেখা যাচ্ছে যে রাসূলের প্রতিটা কথা নিঃশর্তভাবে অনুসরণ করা হচ্ছে এমন না, বরং এখানেও যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে তিনি পৌঁছাচ্ছেন, আল্লাহর রেসালাতে জিম্মাদারি পালন করে পৌঁছাচ্ছেন, সেই জিনিসটা আমরা অনুসরণ করছি। না হলে বারিরা রাদিয়াল্লাহু আনহু যে অনুসরণ করলেন না, তিনি কি গোমরা হয়ে গেলেন আপনার কথা অনুসারে? তো বিনা শর্তে অনুসরণের কোনো কথা নেই। তো আল্লাহ তাআলা তার রাসূলকেও বানিয়েছেন আমাদের জন্য অনুসরণীয়, সাহাবিদেরকেও বানিয়েছেন আমাদের জন্য অনুসরণীয়। রাসূলও যেমন আল্লাহ নির্বাচন করেন, রাসূলের সাহাবিও চাইলেই কেউ হতে পারেন, এই কপাল সবার হয় না, আল্লাহ তাআলা এই সৌভাগ্য এক একজনকে দান করেন। তারও বিভিন্ন ঘটনা আপনি টেনেছেন, তো আপনি তো পাঁচটা প্রশ্নের এবং সংশয়ের জবাব চেয়েছিলেন, আমি অনেক বেশি দিয়ে ফেললাম। তো মনে হয় না এর চাইতে বেশি কথা বাড়ানোর দরকার আছে। আল আকিলু তাকফিহিল ইশারা লাউ কুতিবা বিল ইবরাতি আলা আমাকিল বসর লাকানা ইবরাতাল লিমান ইয়াতাবা। তো যদি গ্রহণের মানসিকতা থাকে এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ, আর যদি মানসিকতা না থাকে, কথা আরও দীর্ঘ করতে চান তো ঠিক হয়, হাম ভি তো ইয়ার হ্যাঁ, কত দীর্ঘ করবেন করতে থাকেন, কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ হককে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, আমরা পৃথিবীতে এসেছি হককে জিন্দা করার জন্য, ব্যক্তি পূজা করার জন্য না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদেরকে মিয়ার হক না বলে তাদের ব্যক্তিগত দোষগুলো সামনে এনে, এই যে আপনারা রাসূলের সাহাবিদের দোষ চর্চার একটা পথ খুলে দিচ্ছেন, এটাই ধীরে ধীরে সাহাবি বিদ্বেষী তৈরি করার পথ মানুষের সামনে উন্মুক্ত করে দেয়, যার কারণে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহু সমালোচনা আপনাদের বইপত্রে এসেছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা আপনাদের বইপত্রে এসেছে। স্পষ্ট তো আপনারা লিখেছেনই যে রাসূল ছাড়া আমরা কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না, রাসূল ছাড়া কাউকে আমরা নির্ভুল মনে করি না। তো এই যে সমালোচনার পথ একবার খুললেন, পরবর্তীতে এগুলোই হলো মানুষকে ধীরে ধীরে সাহাবি বিদ্বেষে পরিণত করে। আল্লাহ আল্লাহ হাফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন সাহাবিদের ব্যাপারে, তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাবেন না, তাদের প্রতি ভালোবাসা রাসূলের প্রতি ভালোবাসা, তাদের প্রতি অন্তরে কোনো দুর্বলতা রাখা রাসূলের প্রতি দুর্বলতা রাখারই নামান্তর। সুতরাং অবশ্যই আল্লাহ মিয়ারে হক, রাসূল মিয়ারে হক, সাহাবাইকেরা মিয়ারে হক। যেমন ভালোবাসা, আমরা মাকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি এবং আল্লাহকেও ভালোবাসি, আলেম ওলামাকেও ভালোবাসি, শব্দ কিন্তু একটা, কিন্তু মর্ম কিন্তু এক হয় না, মর্মে মর্মে পার্থক্য আছে। যে ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা স্ত্রীকে দেওয়া যায় না, সংসার থাকবে না, যেটা স্ত্রীর প্রাপ্য বোনকে দেওয়া যায় না, তাহলে ফাঁসির দড়ি গলায় ঝোলা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এক ভালোবাসা শব্দ দেখেই টাসকে খাওয়ার কিছু নেই, হায় হায় ভালোবাসা, সবার সামনেই ভালোবাসা। তো একইভাবে মিয়ারে হক শব্দ একটা দেখলেই এত পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আগে এটা বোঝার চেষ্টা করেন কোথায় মিয়ারে হক বলতে কী বোঝানো হচ্ছে, আগে মর্ম বোঝেন তারপর ইখতিলাফ করেন। যদি ইখতিলাফ করতে হয় আগে বুঝে ইখতিলাফ করেন, কোনো দুর্বলতা থাকলে আমরা মত পরিবর্তন করতে রাজি আছি, আমরা কারো ব্যক্তি পূজা করি না, দল পূজা করি না, যেখানে ভুল আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। শুধু আপনার বিরুদ্ধে কথা বললাম এমন তো না, আমার দলের বিরুদ্ধেও প্রয়োজনে আমি কথা বলি এবং বলে থাকি, যার কারণে আমার পক্ষে যেমন এই দেশে আলহামদুলিল্লাহ কোটি কোটি জনতা আছে, বিপক্ষেও তো লক্ষ লক্ষ জনতা আছে।
তো আল্লাহকে ভালোবেসে কাজ করতে চাইলে হক কথা বলতে হবে, সেটা যদি আমার বাপের গায়ের বিরুদ্ধে পড়ে, বাপের গায়ে গিয়ে লাগে, তো বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের বিরুদ্ধে গিয়েছেন, নূহ নবী সন্তানের বিরুদ্ধে গিয়েছেন, লূত নবী স্ত্রীর বিরুদ্ধে গিয়েছেন, আমার রাসূল তার আপন চাচাদের বিরুদ্ধে গিয়েছেন, তো হক আগে ব্যক্তি পড়ে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীদের দোষ চর্চার এই দুয়ারকে আল্লাহর হস্তে বন্ধ করেন, এবং আপনার আরও যত আপত্তি যত সংশয় সব একটা একটা উপস্থাপন করেন, সব জবাব দিব ইনশাআল্লাহ। তো চেয়েছিলাম তো সামনাসামনি আলাপ হলে আপনার কথা ক্লিয়ার হতো, আমারও ক্লিয়ার হতো, কিন্তু যেহেতু আপনি অদ্ভুত এক কারণে এটা বসতে রাজি না, আড়াল থেকে আপনি খেলবেন, সামনাসামনি খেলবেন না, এই দুর্বলতার কারণ আসলে বোধগম্য না। আর যদি টোটাল অ্যাভয়েড করতেন এক কথা, কিন্তু আপনি ঠিকই জবাব দিবেন, কিন্তু জবাবগুলো লিখে লিখে দিবেন, আপনি ফেসবুকের পোস্ট দিয়ে দিবেন, কিন্তু সামনাসামনি বসবেন না। কেন? আমরা ছোট বলে, নবীন বলে, এলমের ক্ষেত্রে বয়স কোনো মানদণ্ড না। আর যদি নবীন হওয়ার কারণে অ্যাভয়েড করতে হয়, টোটাল অ্যাভয়েড করতেন, কিন্তু এই পোস্টের পর পোস্ট দিচ্ছেন কিন্তু সামনাসামনি বসছেন না, তার মানে এটা কিন্তু সৎসাহসের কমতি বোঝায়। তো আমরা আপনার থেকে আরও সৎসাহস আশা করি, দল পূজা ব্যক্তি পূজা নয়, বরং ইনসাফ আশা করি। যদি আপনাদের দলীয় নেতাও ভুল করেন, স্পষ্ট বলেন, আপনারা আলেম ওলামা বসে সংশোধন করেন, আপনারাই তো বলেন যে তাকে আমরা সমালোচনা ঊর্ধ্ব মনে করি না, তো নবীর সাহাবিদেরকেই খালি সমালোচনার পাত্র মনে করবেন আর নিজেদের দল নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবেন, এটা তো হয় না। তো মুখ দিয়ে বলবেন ঊর্ধ্বে মনে করি না, তো বাস্তবে করেন সমালোচনা? এলমি সমালোচনায় তো দোষের কিছু নেই, এটা তো ইমাম আবু ইউসুফ ও ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন, ইমাম মোহাম্মদ ও ইমাম মালিকের সমালোচনা করেছেন, সামনাসামনিও করেছেন, কিতাবেও করেছেন, তো আপনি করেন না? কী কী ভুল আছে তার? এলমি ভুল একটাও তো দেখলাম না কখনো আলোচনা করতে। তো সাহাবিদের ভুলগুলো যেভাবে খুঁজে খুঁজে বের করে এনে সামনে আলোচনায় আনলেন, তার দুই চারটা ভুলও আলোচনায় আনেন, আমরা দেখি, আমরা শিখি, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তালা সবাইকে সহি বুঝ হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন, আমাদের অন্তরগুলোকে এক এবং নেক করুন, এবং সবাইকে দল পূজা থেকে বের হয়ে এসে সকল ধরনের ট্যাগ নিজের কাঁধ থেকে সরিয়ে উম্মার জন্য এবং হকের জন্য কোরবান হওয়ার তৌফিক দান করুন। নির্দলীয় হয়ে যেভাবে হক কথা বলা যায়, দলীয় ট্যাগ থেকে অনেক সময় সেভাবে বলা যায় না। তো আমরা আশা করি দলের চাইতে ব্যক্তিকে আগে রাখবেন, এবং আপনি যেটা সরল এবং সত্য সে কথাই বলবেন। আল্লাহ উত্তম তৌফিক দাতা, আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।